আপনি এখন এই ভিডিওটা দেখতেছেন তার মানে আপনার হাতে একটা ডিভাইসও আছে এবং ওইটাতে ইন্টারনেটও আছে তো এই দুইটা জিনিস থাকলে আমার মনে হয় না আপনার মালয়েশিয়ায় প্রত্যাশার জন্য কোনো এজেন্টের দরকার আছে তো আজকের ভিডিওতে আমি তিনটে স্টেপ নিয়ে কথা বলবো যেই তিনটে স্টেপ ফলো করলে আপনার মালয়েশিয়াতে প্রত্যাশার জন্য কোনো এজেন্টের হেল্পের দরকার হবে না স্টেপ নাম্বার ওয়ান ডিসাইড আপনি যেহেতু একটা দেশে পড়তে আসবেন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কী বিষয় নিয়ে পড়তে চাচ্ছেন সেটা হতে পারে বিজনেস সেটা হতে পারে কম্পিউটার সায়েন্স সেটা হতে পারে সিভিল ইঞ্জিনিয়ারিং এক্সেট্রা এক্সেট্রা তারপরে আপনাকে বের করতে হবে ওই পার্টিকুলার সাবজেক্টের জন্য কোন ইউনিভার্সিটিটা বেস্ট বা বেটার সো মালয়েশিয়াতে যখন কেউ পড়তে আসে বা ইউনিভার্সিটির কোয়ালিটি নিয়ে কথা হয় তখন তিন ধরনের কোয়ালিটি আছে একটা হচ্ছে আপনার লো কস্ট তারপর হচ্ছে মিড রেঞ্জের তারপর হচ্ছে একটু এক্সপেন্সিভ ইউনিভার্সিটি যেগুলো ওইটা এখন সব ইউনিভার্সিটি সব সাবজেক্টের জন্য বেস্ট না তো এইটা আপনি কীভাবে বের করবেন যে আপনি যে সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছেন ওই সাবজেক্টের জন্য কোন ইউনিভার্সিটিটা বেস্ট অথবা বেটার এটা বের করতে পারেন আপনি খুব ইজিলি আপনি গুগলে যাবেন গুগলে যে আপনি যদি ফর এক্সাম্পল আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাচ্ছেন এখন আপনি যদি গুগলে যে লেখেন যে বেস্ট ইউনিভার্সিটিস ইন মালয়েশিয়া ফর সিভিল ইঞ্জিনিয়ারিং তাহলে কিন্তু গুগল আপনাকে বেশ কয়েকটা ইউনিভার্সিটির নাম দেবে অ্যান্ড ওই প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইট যদি আপনি চেক করেন তাহলে আপনি অনেক কিছুই জানতে পারবেন যেটা আপনি এজেন্টে খুঁজে জানতে পারবেন সো বেসিক্যালি একজনের থেকে জানার থেকে নিজে নিজে একটু রিসার্চ করে জানাটা এটা আপনার জন্য অনেক বেটার আর আপনি যদি যখন গুগলে সার্চ দেবেন তখন যদি একটু কিওয়ার্ডগুলো চেঞ্জ করেন তাহলে গুগল আপনাকে ওইভাবে দেখাবে এখন মনে করেন আপনার বাজেট একটু কম আপনি একটু লো রেঞ্জের ভালো ইউনিভার্সিটি চাচ্ছেন আপনি যদি সেম জিনিসটাই লেখেন যে বেস্ট ইউনিভার্সিটিস ফর সিভিল ইঞ্জিনিয়ারিং ইন মালয়েশিয়া অ্যাট লো কস্ট অথবা বাজেট ইউনিভার্সিটিটা যদি অ্যাড করেন তাহলে গুগলও কিন্তু আপনাকে ওইভাবে ইউনিভার্সিটিগুলো দেখাবে আর প্রত্যেকটা ইউনিভার্সিটি চাইলে আপনি কিউএস র্যাঙ্কিং দেখতে পারেন সব কিছু আপনি গুগল থেকে বের করতে পারবেন সো এটার জন্য আপনার কোনো এজেন্ট বা কারোর কাছে যে খোঁচাখুঁচি করা লাগবে না এটা গেল স্টেপ ওয়ান যে আপনি আপনার সাবজেক্ট চুজ করলেন অ্যান্ড ইউনিভার্সিটিটা বের করলেন স্টেপ টু সেন্ড ইউর ডকুমেন্টস এখন কথা হলো আপনি সাবজেক্ট চুজ করছেন আপনি ভার্সিটিও পছন্দ করে ফেলাইছেন কিন্তু আপনি আপনার যে ডকুমেন্টস ওগুলো কোথায় পাঠাবেন বা ভার্সিটির সাথে কীভাবে কথা বলবেন তো একটা কাহিনী হলো মালয়েশিয়ার প্রত্যেকটা ইউনিভার্সিটি অলমোস্ট প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে আর প্রত্যেকটা ওয়েবসাইটে ওইখানে আপনার ইনকোয়ারি নাও বা কন্ট্যাক্ট আস বা লাইভ চ্যাট এগুলো আছে সো প্রত্যেকটা জায়গায় আপনার নেম ইমেল তারপর আপনি কোন কোর্স পড়তে চাচ্ছেন বা শর্ট মেসেজ এগুলো লিখলে ইউনিভার্সিটি আপনার সাথে যোগাযোগ করবে কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব অ্যাসাইন করা এডুকেশন কাউন্সিলাররা থাকে এডুকেশন কাউন্সিলারদের কাজ হলো আপনার সাথে যোগাযোগ করে আপনার কোশ্চেনগুলোর সব অ্যান্সার দিয়ে আপনার আপনার থেকে ডকুমেন্টস অ্যান্ড পেমেন্ট কালেক্ট করে ওইটা প্রসেস করা আর এডুকেশন কাউন্সিলারগুলো একটা ইউনিভার্সিটির সো আপনার প্যারা খাওয়ার কোনো কারণ নাই যে আপনার ডকুমেন্টসের কী হলো বা ওরা টাকা মাইনা দিল কি না এ ধরনের কোনো প্যারা না মানে আপনার খাওয়া লাগবে না এটা হলো স্টেপ টু আমি এখন আপনাদেরকে দুইটা ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখাবো যেখানে ওদের আপনার ইনকোয়ারি নাওয়ে কী কী অপশনস থাকে আর এই দুইটার মতোই অলমোস্ট এভরি ইউনিভার্সিটির সেম আপনার ইনকোয়ারি নাওয়ের অপশনগুলো আপনি একটু ওয়েবসাইটের নিচে প্রত্যেক ইউনিভার্সিটির ওয়েবসাইটের নিচে যদি আপনি স্ক্রল করে একটু ডান বামে থাকান তাহলে দেখতে পারবেন যে লাইভ চ্যাট বক্স অথবা ইনকোয়ারি নাও অপশনটা আছে সিটি ইউনিভার্সিটি মালয়েশিয়া এটা ওদের ওয়েবসাইট এখানে আপনি দেখতেছেন একদম ডান পাশে কর্নার একটা লাইভ চ্যাট বা একটা মেসেজের মতো একটা আইকন দেখা যাচ্ছে এখানে যদি আপনি ক্লিক করেন ওরা দেখেন দুইটা জিনিস চাচ্ছে একটা নেম আর একটা ইমেল এখন আপনি যদি এটাতে নেম আর ইমেল দেন ওরা আপনার সাথে যোগাযোগ করবে যদি লাইভ চ্যাটে কেউ না থাকে এই ইমেল অ্যাড্রেস যেটা আপনি এখানে দিবেন এইখানে আপনার সাথে একটা এডুকেশন কাউন্সিলার যোগাযোগ করবে আর একটা ইউনিভার্সিটি আমি দেখাই এটাও ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন মালয়েশিয়া ফর ইঞ্জিনিয়ারিং মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি এই যে এটা ওদের ওয়েবসাইট আর আপনি যদি দেখেন একদম ডান পাশে কর্নারে এই যে একটা চ্যাট আইকন আছে এখানে যদি আমি ক্লিক করি এখানে এই যে সেম জিনিস নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার কান্ট্রি যে দেশ থেকে আপনি অ্যাপ্লাই করতেছেন বা আপনি যে দেশের মানুষ ওইটা আর সাবজেক্ট আপনি যেই সাবজেক্ট পড়তে চাচ্ছেন তো এইটা দেওয়ার পরে লিভ আ মেসেজ দিলে ওরাই আপনার সাথে যোগাযোগ করবে আপনার সব কোশ্চেনগুলোর অ্যান্সার দিবে অ্যান্ড আপনার মানে এক কথা বলতে গেলে আপনার পুরো প্রসেস যেটা এটা পুরোপুরি ওরাই করবে স্টেপ থ্রি ডান এখন কাহিনী হলো আপনি আপনার প্রথম স্টেপ যেটা সাবজেক্ট চুজ করছেন ইউনিভার্সিটি চুজ করছেন সেকেন্ড স্টেপে যে আপনি কাউন্সিলার সাথে যোগাযোগ করছেন আপনার সব ডকুমেন্টস পাঠাইছেন পেমেন্ট ডান আপনার কিন্তু ভিসা প্রসেস অলরেডি স্টার্ট হয়ে ওইটাও অলমোস্ট ডান
তো যখন আপনার সব কিছু ডান হয়ে যাবে তখন আপনার ইভাল ইস্যু হয়ে যাবে, যেটাকে বলে ইলেকট্রনিক ভিসা অ্যাপ্রুভাল লেটার। আর এইটা হয়ে যাওয়া মানে আপনি মালয়েশিয়া আসার জন্য পুরোপুরি প্রস্তুত। তার কারণ আপনার মালয়েশিয়া আপনি এখন ই ভিসা করতে পারবেন, সো ওই লেটারটা দিয়ে আপনি চাইলেই খুব সহজে ই ভিসা করে ফেলতে পারবেন, অ্যান্ড দেন ইউ আর অল সেট। তো পুরো প্রসেসটার জন্য আপনার কোনো এজেন্টের কাছে দৌড়াদৌড়ি করা লাগলো না, আপনি নিজে নিজেই সব কিছু করলেন। এখন কথা হচ্ছে, তারপরে অনেক মানুষ এজেন্টের কাছে যায়। এখন এজেন্টের কাছে কেন যায়? এজেন্টের কাছে যায় এটার মেইন রিজন হচ্ছে, কেউ ঝামেলা নিতে চায় না, আর আপনার কেউ রিস্ক নিতে চায় না, তাদের ভয় কাজ করে যে যদি এটা হয় যদি ওইটা হয়। আর আপনার ভয় কাজ করার কোনো কারণ নাই, কারণ ভিসা প্রসেসটা করতেছে ভার্সিটি, আপনি করতেছেন। আপনি যেটা করতেছেন একটু চেক করতেছেন কোন ইউনিভার্সিটি বেটার বা কোন প্রোগ্রামের জন্য কোন ইউনিভার্সিটি যেতে হবে, কস্ট কীরকম এইটা। এখন এইটুকু যদি আপনি না করতে পারেন বা না করতে চান বা আপনি যদি ভয় লাগে, তাহলে আপনি একটা জায়গায় পড়তে আসবেন, ওইখানে কীভাবে সার্ভাইভ করবেন আর পড়াশোনাটাই বা কীভাবে করবেন যদি এইটুকু রিস্ক আপনি না নিতে চান? কারণ আপনার ভিসা নিয়ে কোনো রিস্ক নেই, কারণ এটা পুরো প্রসেসটা করবে ভার্সিটি। আপনার টাকা পয়সা মার যাবে না, কারণ আপনি ভার্সিটিকে ডিরেক্ট টাকা দেবেন। তারপরেও কি সব এজেন্ট খারাপ না, কিছু এজেন্টের জন্য বাকি এজেন্টের মানে অনেক বদনাম হয়। তো এখন জিনিসটা হলো, তারপরও যারা এজেন্টের কাছে যাবেন ওরা কিছু জিনিস হচ্ছে একটু যাচাই বাছাই করবেন। যখন কোনো এজেন্টের কাছে যাবেন আপনি, তার আগে আপনি আগে খোঁজ নেবেন যে ও এজেন্টের মাধ্যম দিয়ে আপনার কোনো ফ্রেন্ড বা কোনো আত্মীয় ভাই ব্রাদার কি আগে করাইছে কিনা, তারা সুন্দর মতো আসছে কি না। সেকেন্ড জিনিস হলো, এজেন্ট যে ডকুমেন্টগুলো আপনাকে দেবে লাইক এলিজিবিলিটি লেটার, অফার লেটার, এগুলো আপনি যাচাই বাছাই করে দেখবেন সব ঠিকঠাক আছে কি না, মানে কন্ডিশনগুলা বা ফিজে কত টাকা কী লেখা এটা চেক করবেন। থার্ড, মালয়েশিয়াতে ইউজুয়ালি আপনার দুইবার টাকা পে করা লাগে, একটা ইএমজিএস ফি আর একটা হচ্ছে আপনার টিউশন ফিজ। ইএমজিএস ফি হচ্ছে এক কথায় যদি আমি বলি এটা ভিসা প্রসেসিং ফি, এটা ভার্সিটিকে পে করা লাগে। আর ভিসা হয়ে যাওয়ার পরে আপনার টিউশন ফিজ দেওয়া লাগে, কারণ টিউশন ফিজ ডিপেন্ড করে আপনার ইউনিভার্সিটি ওয়াইজ, এক এক ইউনিভার্সিটিতে এক একভাবে এটা ফিজ ক্যালকুলেট করে। তো এটাও আপনার ভার্সিটিকে দেওয়া লাগে। তখন আপনার ভিসা হয়ে যাওয়ার পর এবং আসার আগে, কিছু কিছু ইউনিভার্সিটি আসার পরেও অ্যালাউ করে, এটা ওই ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। তো এখন আপনি কখনোই এজেন্টের থ্রুতে টাকাগুলো দিবেন না, কারণ এজেন্টের থ্রুতে টাকাগুলো দিলে অ্যাকচুয়ালি সে কত টাকা দিচ্ছে আপনি তখন নাও জানতে পারেন, আপনি এখানে আসার পরে জানতে পারেন। সো এই ঝামেলাগুলোর মধ্যে না যে আপনি যদি নিজে নিজে টাকাটা পে করেন, মনে করেন আপনি এজেন্ট ধরছেন বা টাকাটা আপনি পে করছেন নিজে নিজে, তারপরে আপনার প্রত্যেকের ডকুমেন্টসের আপনি সব কন্ডিশন পড়লেন বা চেক করে দেখলেন লেজিট কি না, তাহলে মনে হয় না এজেন্ট নিয়েও কোনো আপনার সমস্যা হতে পারে। বাট আমি প্রিফার করি এজেন্ট না নিয়ে আসার জন্য, কারণ আমি নিজে আসছিলাম এজেন্ট ছাড়া, আমি পুরোপুরি আমি নিজে নিজে অ্যাপ্লাই করে সব কিছু করছি। সো আমার মনে হয় যে এজেন্ট ছাড়াই আসা উচিত, কারণ এই যে বললাম আপনি একটা জায়গায় পড়তে আসবেন, একটা আলাদা দেশে আসবেন, আপনি যদি তার আগে জাস্ট 5% রিস্ক নিতে না চান, যেটা মানে 95% হচ্ছে ভার্সিটির ওপরে, বাকি 5% আপনার ওপরে, ওইটা যদি আপনি না নিতে চান তাহলে আমার কিছু বলার নাই। আর আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আমি এটা নিয়ে অনেক কোশ্চেন আসছে আমার আগের ভিডিওতে, আমি ওই কারণে ভাবলাম যে তাড়াতাড়ি ভিডিওটা করি, আমি ক্লাসে আসছিলাম, তো এই ফাঁকে আমি আমার ভার্সিটির গার্ডেনে বসে তাড়াতাড়ি এটা শেষ করলাম। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুলভদের সাথে দেখবেন, অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কোনো কোশ্চেন বা কোনো সাজেশন এনিথিং, আর সাবস্ক্রাইব করবেন মাস্ট। সো আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দিস ইজ বিয়ার্ড ব্রো ফ্রম মালয়েশিয়া।